হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আর আজকে প্রায় 3-4 দিন হবে ভিডিও দেই না, তো আজকে ছোট্ট একটু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আজকে বেশি কিছু রান্না দেখাবো না, তো এই পুঁইশাক গাছটা আমার মেয়ে লাগিয়েছিল, তো এখানে একটু অল্প শাক আর পুঁইশাকের বীজ হয়েছিল, তো ভাবলাম ওদেরকে ভাজি করে দিই। বাচ্চারা খুশি হবে যেহেতু ওরা লাগাইছে এটা। আর এই যে আমাদের নবজাদিরা শুয়ে আছে দুইজন, তাদেরই বাড়িঘর দেখছেন কিভাবে শুয়ে আছে দুইজন, এই এক ঢঙ্গনি কি আর বলবো, এরা অনেক ঢং জানে, সব বুঝি। আর এই তো মেয়েরা আম পারছে, জানি না কাদের কাদের আম গাছ আছে। ভালো লাগে যখন আমের সময় আসে, কাঁচা আম খেতে ভালোই লাগে, আর বিশেষ করে রোজার সময় ইফতার করে ভালোই লাগে টক কিছু খেতে। আর আমার মেয়ের খাওয়ার থেকে গাছ লাগানো আর জিনিসপত্র পাড়ার বেশি শখ। আর ও ভিডিওর সামনে আসতে চায় না, যার কারণে একটা ইমোজি দিয়ে দিলাম, কেউ কিছু মনে করবেন না। ও তেমন পছন্দ করে না ভিডিওর সামনে আসতে। আর এই তো আম পেরে নিচ্ছে, কে কে খাবেন চলে আসবেন। আর এই তো দুইটা নারিকেল ঝুনা হয়ে আছে, তো ভাবলাম ওটা বলি পারতে। মাঝে মধ্যে চিড়া খেতে ভালো লাগে একটা খুলে, আর হচ্ছে মানে রোজা খুলে সবসময় তো আর চিড় ওই কী বলে মুড়ি বুটেগুলো খাইতে ভালো লাগে না, তো মাঝে মধ্যে চিড়া নারকেল দিয়ে ধুই দিয়ে খেতে ভালোই লাগে, তো ভাবলাম কিছু নারকেল পেরে নিই। আর এই তো আপনার ভাইয়া দুইটা মাছ এনেছিল, ইলিশ মাছ অনেক বড়। আর ইলিশ মাছের যে দাম কি বলবো, দামটা এখানে না বলে তাতে তাই ভালো, কারণ জানে অনেকে প্রায় অনেকই দাম, তো খেতে চাই সেই জন্য নিয়ে আসছে। তো আর রান্নাটা দেখাবো না, জাস্ট এটা কেটে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।